এইটাই একটু আগেও বলছিলাম সবাইকে যে আমার খুব প্রিয় ডিরেক্টর, কারণ আমি নয় নয় করে 3 নম্বর কাজ করলাম ওনার সাথে। এটা বড় মাপের কাজ হলো একটু, তো ন্যাচারালি অনেকটা সময় কাটানোর মানে সুযোগ পেয়েছি। কমলের সাথে সবচেয়ে বড় গুণ যেটা আমি বলি, ভীষণ ঠান্ডা মাথার, মানে বরফ ঠান্ডা মাথাটা। কোনো সিচুয়েশনে এতটুকু রাগতে আমি তো দেখিনি, বা সেই রাগটা থাকলেও যে ফ্লোরে সেটা এক্সপ্রেস করা একেবারেই না, অসম্ভব ঠান্ডা মাথায় কাজ করেন। আর আরেকটা যেটা আমার ভীষণ ভালো লাগে, যখনই কখনো কাজ করতে গিয়েছি কমলের সাথে, খুব সুন্দরভাবে স্ক্রিপ্ট রেডি করে প্রতিটা আর্টিস্টকে আলাদা আলাদা করে স্ক্রিপ্ট রিড করে বুঝিয়ে, এরা মানে একটা মনে হয় একটা বেশ পড়াশুনো করতে গেছি ওই জায়গাটায়। তো স্ক্রিপ্ট পড়ার যে ব্যাপারটা না, ওইটা আমার খুব ভালো লাগে কমলদার। তো স্টার্টিং ফ্রম দ্য বিগিনিং আর কি, ওই স্ক্রিপ্ট পড়ার দিন থেকে শুরু করে শেষ দিন অবধি কমলদা ভীষণ মানে কি বলবো, একজন অবশ্যই মানে খুব স্নেহপ্রবণ এবং খুবই ঠান্ডা মাথার একজন ডিরেক্টর, ভীষণ ভালো মানুষ। সুতরাং অভিনেতা কমলদা, ডিরেক্টর কমলদা, দুজনের সাথেই আমি কাজ করতে চাই ভবিষ্যতে। তোমার ক্যারেক্টারটা দেখলাম একটা ভীষণ ইউনিক একটা ক্যারেক্টার, অন স্ক্রিন আর অফ স্ক্রিনের মধ্যে কোথাও কি মিল আছে অনন্যা? আমাদের সব চরিত্র যা আমরা অভিনয় করি কোথাও না কোথাও মিল একটা জন্মে যায় জানো তো, না হলে সেই লিঙ্কটা যদি আমরা খুঁজে না বাট মানে বের করতে পারি তাহলে বোধহয় চরিত্রগুলো বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না। তো এই খুঁজে বের করার বা মিল একটা কোথাও একটা লিঙ্ক খুঁজে বের করা নিজের জীবন আমার আশেপাশের মানুষের জীবনের সাথে একটা খুঁজে বের করার একটা, ওটা বলতে পারো একটা প্রসেস চরিত্র মানে চরিত্রায়ন করার আর কি। তো সেটা করাটা ওই ওইটাই আমাদের কাজ আর কি। তোমার লুকগুলো একদম অন্যরকম ছিল, সেটা নিয়ে যদি কিছু বলো। আমার লুক করেছে নন্দিনী, নন্দিনী সেনগুপ্ত, ওই তো নন্দিনী ওখানে আছেন, নন্দিনী আমাদের কস্টিউম করেছেন, স্টাইলিং করেছেন। আমার চুল নিজেরই চুল ছিল, মেকআপ যত সামান্য, কারণ কমলদেশ্বরদা সেটাই বলা ছিল যে একদম ন্যাচারাল লুকে করা। কস্টিউম কিছু ও প্রোভাইড করেছে, কিছু আমার নিজস্ব পার্সোনাল কস্টিউম যেগুলো ও চুজ করে আমার ওয়ার্ড্রপ থেকে নিয়ে। তো আই ওয়াজ ভেরি কমফোর্টেবল ইন হোয়াট আই ওয়োর ইন দ্য হোল সিরিজ, সো কারণ অধিকাংশ আমার নিজের জামা কাপড় পরেছি। জঙ্গলমহলের মতো এরকম একটা জায়গা শুটিং করার কিছু এক্সপিরিয়েন্স মনে পড়ে? হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারি মাসের 3-4 তারিখে আমরা গিয়েছি শ্যুট করতে, ওই সময় বেলপাহাড়িতে অসম্ভব ঠান্ডা ছিল, আমি এক্সপেক্টও করিনি অত ঠান্ডা। তার মধ্যে এই পিকনিকের সিকোয়েন্সটা বুঝতেই পারছো, সবাই খুব সামারি জামা কাপড় পরেছিলাম, আর ওই সময় সবাই জ্যাকেট 2-3টে, মাঙ্কি ক্যাপ, গ্লাভস পরে ঠকঠক করে কাঁপছে, আর আমরা শর্ট দিচ্ছি। তো সেই আর কি আমাদের ঠকঠক করে কেঁপে যাচ্ছি, কোনো মতে গাড়িতে হিটারটাকে অফ করে এই 2 মিনিটের জন্য হিটারের তলায় বসে আবার গিয়ে শর্ট দিয়েছি। কনস্ট্যান্ট চা কফি খেয়ে নিজেদেরকে গরম রেখেছি। তারপরে আমাদের ওখানেই প্রোডাকশনের দাদারা খুব গরম গরম ম্যাগি, বারবার চা, বিস্কিট, কফি এইভাবে সবাইকে আর কি। ইট ওয়াজ এ ভেরি হোমলি মানে টিম যে ইউনিটটা ছিল, তো সবার সাথেই ভীষণ আত্মীয়তার মতো একটা সম্পর্ক হয়ে গেছে। এটা অন্যরকম একটা কাজের এক্সপিরিয়েন্স, ভীষণ ঘরোয়াভাবে, এটা প্রথম কাজ ক্লিকের সাথে। আমার কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই সহযোগিতা করেছেন ওনার প্রতিটি পদক্ষেপে। এবং এখন টিজার ট্রেলার লঞ্চের যে প্রসেসটা দিয়ে যাচ্ছি আমরা, এই আজকে একটা প্রিমিয়ার হলো, যদিও পুরো ছবিটা দেখানো হয়নি, আশা করছি কাল থেকে তো ক্লিকে রক্ত পলাশ দেখাই যাবে, প্লাস আরেকটা হয়তো ব্যবস্থা করবেন কোথাও একটা স্ক্রিনে দেখাবার, কারণ বড় স্ক্রিনে সবাই নিজেকে দেখতে চায়, সবাই ছবি বড় স্ক্রিনে দেখতে ভালোবাসে। আমরা যদিও ওটিটি প্রেফার করি, কারণ কাজের সুবিধা বলুন বা করোনার জন্য বলুন আমাদের বাড়িতে বসা জীবন হয়ে গেছিলো মাঝখানে, তো ওটিটি তো আছেই, তবে আমরা সবাই চাই কোথাও একটা বড় স্ক্রিনে ছবিটা আসুক। দেখুন, রক্ত পলাশ একটি ভিন্ন স্বাদের ছবি, আজকের যা জনমত দেখলাম আমি এখানে তাতে বেশ সেন্সেশন তৈরি হয়েছে একটা। আগামীকাল ক্লিকে রক্ত পলাশ অফিসিয়ালি দেখা যাবে, কাল থেকে দেখা যাবে, আমার ভ্রমণে হচ্ছে আপনাদের ভালো লাগবে। রাজনৈতিক ছবি বটে, খুব স্পষ্টভাবেই রাজনৈতিক মতামত কমলেশ্বর মুখোপাধ্যায় এখানে রেখেছেন, তাতে আপনাদের ভালো লাগা খারাপ লাগা ছবিটি দেখে অবশ্যই শেয়ার করুন, দুটোই জানাবেন আমাদের, এটুকুই বলতে চাই।